হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, বের হয়ে গেলাম বাসা থেকে, এখন রাস্তায় আছি, সামনে গিয়ে ট্যাক্সিতে উঠবো। তো মূলত যাচ্ছি হচ্ছে ওমান পোস্ট অফিসে, আমার একটা পার্সেল আছে, পার্সেলটা আনার জন্য। তো দেখেন এখন রাস্তায় আছি, খুবই সুন্দর জায়গাটা। আমাদের ওমানের সবচেয়ে সৌন্দর্য জায়গা হলো রাস্তাগুলো, দেখুন গাছে খেজুর। কি সুন্দর খেজুর পাকে আছে, খালি একটা মাঠ ছিল। কাছাকাছি চলে আসলাম, আমি এখন ট্যাক্সি করব। এটা হচ্ছে ট্যাক্সি স্টেশন, ওমান জায়গার নাম হচ্ছে রিসিল ট্যাক্সি স্টেশন, এটা ওমানের। যাচ্ছি হেঁটে একটু সামনে ট্যাক্সি। তো চলে আসলাম ওমান পোস্ট অফিস, অফিসে সামনে। তো পার্সেলটা আমি ভিতরে যাব এখন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ওমান পোস্ট অফিস অফিস। তো আমি এখন ভিতরে যাব, পার্সেলটা নিব, নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নাই, এই জন্য আমি ভিতরটা দেখাতে পারবো না। তো বাইরে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি, যাওয়া যাবে। ওকে, এই তো পার্সেলটা নিয়ে নিলাম, নিয়ে এখন বাসায় যাব। পার্সেলটা কি আসছে, পার্সেলটাকে আপনাদের সাথে শেয়ার করবো বাসায় গিয়ে অবশ্যই। তো আমি রাস্তার পাশে যাচ্ছি, আসলে নতুন ব্লগ করতেছি, হয়তো অনেক কিছু ভুলও হতে পারে। তো কেউ খারাপ ভাববেন না, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কোন ভুল ত্রুটি হলে বুঝাই দিবেন। এটা হচ্ছে চৌরাস্তার মোড় বলে, আমাদের বাংলায় এখানে হচ্ছে রাউন্ডা মোড় বলে, এখানে আর ইংলিশে। তো আমি রাস্তা ক্রস করে এখন পাশে যাবো, পাশে গিয়ে ট্যাক্সিতে উঠবো। এটা হচ্ছে রাউন্ডা মোডের মোড়টা, চৌরাস্তা। গাড়ির জন্য ওয়েট করতেছি, ট্যাক্সি আসবে, ট্যাক্সি উঠবো। এটা হচ্ছে রাস্তা, দেখেন প্রচুর গরম আমাদের ওমান এখন, প্রচুর গরম। এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি এরিয়া বলে, প্রচুর গাড়ির আওয়াজ, আপনারা বুঝতেছেন কিনা, আমার কথা শুনতেছেন কিনা জানি না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। এটা হচ্ছে একটা খালের মতো, শুকনা, তবে যখন বৃষ্টি হয় তখন পানি যায়।
একদম এখন শুকনো। এখানে তো আসলে সচরাচর বৃষ্টি হয় না, হঠাৎ যখন